বন্ধুরা পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপার্থীদের জানাই আবারও একবার স্বাগতম একটি নতুন ভিডিওতে বন্ধুরা আবারও রাজ্যে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে হ্যাঁ বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি আউট হয়ে গিয়েছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুবই খুশি হয়ে যাবেন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে আর আপনারা এখনও সেই বিষয়টা জানেনি না তাই আপনাদেরকে সকলকে সেই বিষয়টা জানানোর জন্য আজকের এই ভিডিওটা নতুন করে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান আউট কীভাবে আবেদন করবেন কোন কোন ভ্যাকান্সিতে নিয়োগ করা হচ্ছে কতগুলো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে কবেই বা লাস্ট ডেট সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই আমি আপনাদের সকলের কাছে শুধু একটাই ছোট্ট রিকোয়েস্ট করছি ভিডিওটিকে যেহেতু ওপেন করেছেন তাহলে ভিডিওটিকে না টেনে স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন প্রচুর কাজে আসবে প্রচুর উপকার পাবেন আজকের ভিডিওটি থেকে চলুন তাহলে বিস্তারিতভাবে শুরু করা যাক অফিসিয়াল নোটিফিকেশানের সঙ্গে অফিশিয়াল নোটিফিকেশানটি আপনাদের সকলের সামনে তুলে ধরার পূর্বে আগে প্রচুর বাংলায় সমস্ত ঘটনাটি আপনাদের কাছে তুলে ধরি তারপরে ইংলিশের যে অফিসিয়াল নোটিফিকেশানটি রয়েছে সেটি আপনাদের কাছে তুলে ধরব পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় থেকে চাকরি প্রার্থীদের স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করা হবে মহিলা কিংবা পুরুষ সকলেই এই স্বাস্থ্য দপ্তরের নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন যে সমস্ত চাকরি প্রার্থীরা স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তারা শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখবেন খুবই গুরুত্বপূর্ণ খুবই ইনফরমেটিভ হতে চলেছে স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে চার ধরনের আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে প্রতি ক্ষেত্রে একাধিক শূন্য পথ রয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরা স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের বয়স থাকতে হবে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বাধিক চল্লিশ বছরের মধ্যে এছাড়াও যারা বিভিন্ন সংরক্ষিত জাতি থেকে আবেদন করবেন তারা সরকারের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবেন প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা এবং তার জন্য অফিসিয়াল নোটিফিকেশান অবশ্যই রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাবো। নিযুক্ত প্রার্থীদের বিভিন্ন বিভিন্ন পদের নিয়োগ করা হবে তাই ভিন্ন পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে সর্বাধিক মাসিক বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার টাকা আবেদন প্রক্রিয়া ও তারিখ সভ পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে আগ্রহী থাকলে তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন আবেদন করা যাবে বাইশ মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত প্রথমে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং এরপর আবেদন লিঙ্কে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন তারপরে সম্পূর্ণ ফর্মটি ফিল করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদন চলাকালীন জরুরি ডকুমেন্টস সাথে রাখতে হবে এবং প্রয়োজন মতো আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হচ্ছে অনলাইন আবেদন করার সময় যদিও কোনো ডকুমেন্টস অনলাইনের মাধ্যমে জমা করতে হবে না তবে সাথে রাখলে ফর্মটি নির্ভুল হতে পারে বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস জাতি শংসাপত্র পাসপোর্ট সাইজের ছবি পরিচয়পত্র ও অন্যান্য আবেদন মূল্য সাধারণ ও জন্য অনলাইন মাধ্যমে একশো টাকা এবং অন্যান্য রিজার্ভ গোষ্ঠীর জন্য অনলাইন মাধ্যম পঞ্চাশ টাকা জমা করতে হবে বাছাই প্রক্রিয়া সফলভাবে আবেদনকারীদের এক্ষেত্রে অ্যাকাডেমিক স্কোর ইন্টারভিউ ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি অবশ্যই আপনারা ডাউনলোড করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে চলুন এবার অফিসিয়াল নোটিফিকেশনটি আপনাদেরকে দেখানো যাক অন স্ক্রিন দেখতে পাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত করা অফিসিয়াল নোটিফিকেশন ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমস্ত ঝাড়গ্রাম কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম উইল এঙ্গেজ পার্সোনেল ফর দ্য পজিশন অ্যাজ স্টেট বিলো আন্ডার ন্যাশনাল হেলথ মিশন তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখা যাক অ্যাসিস্ট্যান্ট হেলথ হ্যাঁ হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান একটা ভ্যাকেন্সি রয়েছে একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে তেরো হাজার টাকা পার মান্থ বেতন থাকছে পার্সেন্টেজ অফ অপটেন ইন দ্য এন এম অ্যান্ড জিএনএম এক্সামিনেশান তার উপর ভিত্তি করে কিন্তু এখানটায় সিলেকশন করা হবে একাডেমিক স্কোর একাডেমিক স্কোর একশোর মধ্যে মার্কস কত পেয়েছে তার উপর ভিত্তি করে তারপর ইন্টারভিউ কত পেলো তার উপর ভিত্তি করে কিন্তু সিলেকশনটা হবে नेक्स्ट वैकेंसि थकते स्टाफ नार्स स्टाफ नार्सर क्षेत्र एक रही है पचिस हजार टापा पार मंथ वेतन थकते एलिजिबिलिटी क्राइटेरिया हम कम्प्लीटेड जी एन एम कोर्स रिकॉग्नाइज्ड बाय इंडियन नर्सिंग काउंसिल आईएनसी एंड मस्ट हैव रजिस्टर्ड अंडर डब्ल्यू बी एन सी कैंडिडेट शुड है प्रफिशी इन लोकल लैंगुएज दप्लिकेन्ट मास्टन ए रेसिडेंट अब व्स्ट बेगल एंड दै एप्लिक मस्ट हाव नलेज अफ लोकल लैंगुएज मोड अफ सिलेक्शन एक्डेमिक 100, বেস্ট অন পার্সেন্টেজ অফ মার্ক অফটেন ইন জি এনএম এব এস সি নার্সিং ওকে নেক্সট ভ্যাকেন্সি মাল্টি রিহাবিলিশন ওয়ার্কার একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে প্রোগ্রাম হেড এন পি এইচ সি ই আঠেরো হাজার টাকা পার মান্থ বেতন থাকছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে কিন্তু নিয়োগটা হচ্ছে ব্যাচালার ডিগ্রি ইন ফিজিওথেরাপি উইথ অ্যাটলিস্ট টু ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ হসপিটাল দ্য মাস্ট বি দ্য রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য অ্যাপ্রিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ ডিজায়ার কোয়ালিফিকেশান মাস্টার ডিগ্রি ইন ফিজিওথেরাপি প্লেস অফ পোস্টিং এনি আর এইচ আন্ডার ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ঠিক আছে তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক পরবর্তী ভ্যাকেন্সি থাকছে ডিস্ট্রিক্ট পি এম ডি টি অ্যান্ড টিভিএইচআ আইভি কোঅর্ডিনেটর এখানটা বেতন থাকছে ছাব্বিশ হাজার টাকা পার মান্থ এলিজিবিলিটি ক্রাইড গ্রাজুয়েট ইন সেন্স সাবজেক্ট মাস্ট বি ওয়েল কনভেন্সড উইথ কম্পিউটার প্রোগ্রাম ইনক্লুডিং এক্সেল পারমানেন্ট টু হুইলার ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড শুড বি টু ড্রাইভ টু হুইলার ওকে অ্যাটলিস্ট ওয়ান ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ প্রোগ্রাম ইন এ ক্যাপাসিটি গুড কমিউনিকেশন স্কিল ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উইলিং টু ট্রাভেল ইন এরিয়া টু ওয়ার্ক পোস্ট গ্রাজুয়েট ইন সাবজেক্ট